আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যাশীদের একটি কমন প্রশ্ন, সেটি হলো যে মামলা থাকলে চাকরি হবে কি না বা চাকরিতে কোনো বাধা আছে কি না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এবং পেজ থেকে যারা দেখছেন, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ফলো বাটনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। হুজুরি মামলা কেন চাকরিতে বাধা? আইনের একটি সাধারণ নিয়ম হলো সাক্ষ্য প্রমাণে দোষী ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত সব আসামি নির্দোষ। আইনগতভাবে সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ার আগে চাকরিতে মামলার কোনো প্রভাব পড়বে না, কিন্তু বর্তমানে ভেরিফিকেশন রিপোর্টে মামলা আছে মর্মে পুলিশ কর্তৃক রিপোর্ট প্রদান করা হলে কর্তৃপক্ষ মামলা ও অপরাধের ধরন, অভিযোগের প্রাথমিক সত্যতা, রাজনৈতিক ও রাষ্ট্রস্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারি চাকরি আইনের 42 ধারা অনুসারে কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ড বা 1 বছর মেয়াদের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হলে উক্ত দণ্ড আরোপের রায় বা আদেশ প্রদানের তারিখ থেকে চাকরি হতে তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন। সুতরাং ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে চাকরি প্রদান ঝুঁকিপূর্ণ, কেননা উক্ত মামলায় তিনি 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করতে হবে। কিন্তু মামলা হলেই তার সরকারি চাকরি হবে না, এটা ভ্রান্ত ধারণা। মামলা যে কোনো সময় যে কারোর বিরুদ্ধে হতে পারে, তবে উক্ত মামলা মিথ্যা প্রমাণিত হলে সরকারি চাকরিতে কোনো বাধা নেই এবং ফৌজদারি মামলা চলাকালীন সময়ে চাকরি হবে কি না সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃপক্ষের উপর নির্ভর করে। রাজনৈতিক সিদ্ধান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা ও ধরন ইত্যাদির উপর নির্ভর করে। মিথ্যে মামলায় জড়িয়ে যদি সরকারি চাকরিতে নিয়োগ লাভ করিতে না পারেন, যা আপনার পেশা ও বৃত্তির সাংবিধানিক অধিকার এবং যার ফলে আপনি সংক্ষুব্ধ সেরূপ ক্ষেত্রে হাইকোর্টের দোয়ার সকল নাগরিকের জন্য উন্মুক্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।